আইএসএ পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ। মাত্র দুদিন পরই ভেঙে পড়ল 3.5 লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত পানীয় জলের ট্যাঙ্ক। মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তুমুল চর্চা। এই প্রথম পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সমর্থন নিয়ে সংখ্যালঘু অধ্যুষিত কালিয়াচকে বোর্ড গঠন করেছে বিধায়ক নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ, কিন্তু সরকারি অর্থ ব্যয় করতে গিয়ে শুরুতেই বিতর্কে জড়িয়ে পড়ল গ্রাম পঞ্চায়েত। পানীয় জলের প্রকল্পের কাজে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধী তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। যদিও ওই গ্রাম পঞ্চায়েতের আইএসএফ প্রধান আবু জাহিদের দাবি, আমাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে। জানা যায়, 2 দিন আগে জনসাধারণের ব্যবহার করার জন্য 3,47,000 টাকা ব্যয়ে একটি জলের ট্যাঙ্কের উদ্বোধন করা হয়। পানি ঠিক আছে আর রাতের এই ছিটা পড়া গেছে। কি ছিটা পড়ে গেছে? ট্যাঙ্কি তোলা গোটা ছিটা পড়া গেছে, আগের দিকেও ছিটা পড়া গেছে। গেল নিম্বার এত বলছে, নিম্বার কথা শুনে না। দারিয়াপুর মমিন পাড়ায় একটা জলের ট্যাঙ্কি করার জন্য সরকারি বিডিও বা পঞ্চায়েত থেকে আমাদের একটা বিল পাস করানো হয়েছিল। সেই জলের ট্যাঙ্কিটা এখন বর্তমানে এখানে আছে, বা জলের ট্যাঙ্কিটা করার পরে প্রায় জলটা ভরার সঙ্গে সঙ্গে তলা ফেটে পুরো ট্যাঙ্কিটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমাদের বিডিও এবং আমাদের গ্রামে যদিপুর অঞ্চলে যে প্রধান সাহেব, তার কাছে বিনীত নিবেদন, পুরো গ্রামবাসী বলছি আমরা যেন এই জিনিসটা তদন্ত করে দেখা হোক। প্লাস এখানে যে ট্যাঙ্কিটা যে জায়গাটা করা হয়েছে, এই জায়গাটা হলো গোরস্থান, প্লাস এখানে কারোর নিজের সম্পত্তি না। একটা বিনা গ্রামবাসীকে পুছার এমনি এই জায়গাতে ট্যাঙ্কিটা করে দিয়েছে, এটা আমরা কিন্তু সবাই মানতে পারছি না। গ্রামের লোক এটা আমরা বিরোধী করছি। যদিও ট্যাঙ্কি ভেঙে পড়ার বিষয়ে নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অমিত কিস্কু জানিয়েছেন, গতকাল রাত্রে খবর পাওয়া যায় একটি নির্মীয়মান জল ট্যাঙ্কে জল দেওয়ায় সেই ট্যাঙ্কের তলা নিচের ভেঙে পড়েছে। সকালে এসে বিষয়টি দেখা হয়। এই ট্যাঙ্ক নির্মাণ নিয়ে তদন্ত শুরু করা হবে, কন্ট্রাক্টরের দোষ খুঁজে পাওয়া গেলে তার লাইসেন্স বাতিল করা হবে বলে তিনি জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্ত বিষয় নিয়ে রিপোর্ট জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আমরা কালকে রাতে খবর পেলাম আমাদের একটা নির্মাণমান জলের ট্যাঙ্কি ভেঙে পড়েছে। তো কালকে রাতে খবর পড়ায় সকালবেলা আমরা এলাম, আমি আর সেক্রেটারিবাবু এসে ওই জলের ট্যাঙ্কিটা দেখতে গেলাম। এনএস সাহেবকেও খবর দেওয়া হয়েছে, কিন্তু এনএস সাহেব একটু বাইরে থাকার জন্য আসতে পারেনি। তো আমরা দেখলাম যে ওই জল দেওয়ার পরেই, লোড দেওয়ার পরেই, জলের ট্যাঙ্কিতে জল ভরার পরেই জলের যে কলের নিচের অংশটুকুটা ভেঙে পড়ে গেছে। তো আমরা এটা এনকোয়ারি করবো, এনএস সাহেবকে দিয়ে এনকোয়ারি করবো এবং মানে কার কোন দিকে ত্রুটিটা হয়েছে সেটা খুঁজে বার করবো, এবং হায়ার অথরিটিসকে আমরা এটা ইনফর্ম ইমিডিয়েটলি সোমবার দিন করে দেবো। এবং যদি দেখা যায় যে ঠিকাদারের এখানে কোনো রকম ডিসপুট আছে বা ঠিকাদারের গাফিলতি আছে, হ্যাঁ, তাহলে আমরা ঠিকাদারকে ব্ল্যাকলিস্টেডও করার ব্যবস্থা করছি, এবং এর জন্য আমরা মিটিংও ডাকবো, হ্যাঁ, জেনারেল বডি মিটিংও ডাকবো, সে কী করা যায় সেটা তারা ডিসিশন নেবেন। এবং সেটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং দারিয়াপুর মমিনপাড়া গ্রামবাসীর কাছ থেকে খবর পাই রিজার্ভার ট্যাঙ্ক ওখানে ভেঙে পড়েছে। আমি বিডিও সাহেবের কাছে খবর জানাবো, এটা তদন্ত চাই আমি, বা আমার পঞ্চায়েত থেকে অফিসারদেরকে বলবো, আমি অবশ্যই এটা তদন্ত চাই, এখানে কার হাত আছে সেটা অবশ্যই তদন্ত চাই। কিন্তু একদিন পরই গত রাত্রে জলের ট্যাঙ্কের নিচের তলা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে যায়। এই নিয়ে এলাকায় জনসাধারণের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী তথা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাসুদ আলমের অভিযোগ, প্রধান ঠিকাদারদের কাছ থেকে 50% করে কাটমানির টাকা নিচ্ছে, যার ফলে কাজের এই অবস্থা। আর এক গ্রাম পঞ্চায়েতের সদস্যা কুরবান আলীর অভিযোগ, আইএসএফ প্রধান এবং ঠিকাদার মিলে একবারে দুর্নীতি করেছে, নিম্নমানের সরঞ্জাম ব্যবহার করার জন্যই এই ট্যাঙ্কি ভেঙে। ও তো আমি শুনেছি যে কয়েকদিন আগে ওখানে একটা ট্যাঙ্ক তৈরি করছে, তো আজকে শুনলাম কি ট্যাঙ্কটা ধসে গেছে, ওরা ভেঙে গেছে। তো এখানে ওখানে দেওয়ার কথা ছিল 18 রড, দিয়েছে 8 রড, সেটা কাজকর্ম ভালো হয়নি। এখানে আমাদের যদিপুর অঞ্চলে আইসেফের প্রধান আছে, ঠিকাদারের কাছে প্রায় 60%, 50%, 80% টাকা নিচ্ছে, এগুলো কাজ করাচ্ছে, কাজ ভালো হচ্ছে।
এটা তো কাজের সাথে দুর্নীতি করেছে মানে আপনার কন্ট্রাক্টর এবং আপনার যে ধরেন যে আইসেপ প্রধান ওরা হাত মিলিয়ে কাজ করেছে যেন মানে এমন দুর্বল কাজ করেছে যেন পয়সাটা লুটেছে লুটার পরে এখন কাজ বর্তমান দেখতে পাচ্ছেন দেখেন মাটিতে এতটা শক্তি হবে তিন হাজার কোটি ছুটে গেছে হ্যাঁ এইভাবে এত দুর্বল কাজ করেছে এগুলো পশ্চিমবঙ্গ সরকারের টাকাকে ঠকে খাওয়া এরা আর এই যে মাটি মানুষ মমতা ব্যানার্জি মানে এগুলো মানে দুর্নাম করা এরা কিন্তু কন্ট্রাক্টর আইসের প্রধান এরা হাত মিলিয়ে এরা কাজ এমন নর্মাল কাজ করেছে এগুলো মানে মানে বলার কথা না।